বুধবার এডিপিসির পক্ষ থেকে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল উত্তর থানার কন্যাপুর ফাঁড়িতে ডিসি সায়ক দাস সাংবাদিক বৈঠক করে জানান, মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে 2 নম্বর জাতীয় সড়কের জুবলি মোড়ের কাছে অভিযান চালিয়ে 330 কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি 6-চাকা গাড়ি ও একটি পিকআপ ভ্যান সহ 5 জনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে 1 জন উত্তরপ্রদেশ, 1 জন উত্তর 24 পরগনা সোদপুরের, বাকি 3 জন আসানসোল উত্তর কুলটি ও অন্ডালের বাসিন্দা। ধৃতদের এদিন আসানসোল আদালতে পেশ করা হয়। নর্থ থানার আন্ডারে একটা NDPS একটা কেস হচ্ছে এবং কেসে আমাদের 5 জন আপাতত অ্যারেস্ট হয়েছে। তো এই 5 জন আমরা কোর্টে ফরওয়ার্ড করছি। আর এই কেসে আমাদের যেটা রিকভারি আছে, গাঁজা রিকভারি আছে অ্যারাউন্ড 330 কিলো, 330 কেজির ওপর গাঁজা আমাদের রিকভারি আছে। আর এই কেস কানেকশানে 2টো গাড়ি ইউজ হয়েছিলো, সেই গাড়ি দুটোকেও আমরা সিজ করেছি এবং এই গাড়ি দুটো এই কেসের সাথে ট্যাগ হচ্ছে। তো আজকে আমরা 5 জনকে ফরওয়ার্ড করছি এবং 5 জনের মধ্যে থেকে আমরা 3 জনকে রিমান্ডে নিচ্ছি ফর ফার্দার ইন্টারোগেশন। এবং সেখান থেকে আমরা চেষ্টা করছি আরও যারা যারা এই র্যাকেটে ইনভলভ আছে, লোকাল হোক বা বাইরের, তাদের নাম ঠিকানা ভেরিফাই করব এবং সেখানে আমরা যা লিগাল অ্যাকশন নেওয়া সেটা নেব। ঠিক আছে, তো এটা নর্থ থানার আন্ডারে কেসটা হয়েছে এবং যে 5 জন অ্যারেস্ট হয়েছে তার মধ্যে 1 জন লোকাল আছে আমাদের আসানসোলে, আর 1 জন আছে অন্ডাল থানার আন্ডারে, 1 জন কুলটি থানার আন্ডারে। এই 3 জন আমাদের এই জেলার আছে, 1 জন উত্তর 24 পরগনা সোদপুরের বাসিন্দা আছে, আর 1 জন আছে ইউপির। তো এটা একটা বড় সাকসেস আছে আমাদের যে লোকাল পুলিশে, এবং এটা অনেকগুলো ইউনিট এটার উপর কাজ করেছে এবং কাজ করে এই পুরো যে চেনটা আছে এটাকে আজকে বাস করতে পেরেছে। তো কালকে রাতে এটা হয়েছে, তো আজকে এরা ফরওয়ার্ড হবে। এদের NH আমাদের যে জুবিলি মোড়ের কাছে ধরা পড়েছে, NH-এর ওপরে না, এটা সোর্স ইনফরমেশনে আমাদের এটা ইয়ে করা হয়, ট্র্যাপ করা হয়েছে। হ্যাঁ, সেটা এখন ভেরিফাই করতে হবে যে ওদের মানে চ্যানেলটা কী ছিল। মানে যখন পুলিশ ইয়ে করে তখন একটা গাড়ি থেকে আরেকটা গাড়িতে মানে মালটা ইয়ে তোলা হচ্ছিলো, আনলোডিং হচ্ছিলো, সেই টাইমে কি পুলিশ ন্যাপ করেছে। দাম তো এখন এটার ভ্যালুয়েশন করতে হবে, মোটামুটি 6,000-6,500 টাকা কিলো আছে, এবার আপনি মাল্টিপ্লাই করে নিন। আমাদের কাছে যেটুকু খবর আছে এটা একটা মানে বাইরের স্টেটের সাথে ইনভলভমেন্ট আছে এই র্যাকেটটার, এবং এই 2টো র্যাকেটের মধ্যেও কানেকশান আছে। জামুরিয়ার যে কেসটা কদিন আগে হয়েছে এবং আজকে যে নর্থ থানার যে কেসটা হলো, এই 2টো র্যাকেটের মধ্যেও কানেকশান আছে। এবং এই মানে 2-1 জন মেম্বার আছে যারা ওই গ্যাংয়ের সাথে কাজ করতো, তাদের মধ্যে মানে সাপ্লায়ার হিসাবে কেউ কাজ করতো। আমরা রিমান্ড পিরিয়ডটা দিচ্ছি আজকে, কতদিন দেখবো, 10 দিনের রিমান্ড পিরিয়ড দিচ্ছি। একটা পিকআপ ভ্যান আছে, আরেকটা ওই 6-চাকা আছে, বড় গাড়ি। তো গাড়ির যারা মালিক আছে তাদেরকেও, তাদেরও যারা রেজিস্টার্ড ওনার আছে তারাও এই কেসে ট্যাগ হচ্ছে। গাড়ির মালিকের নামটা আমি দাঁড়ান বলছি, না গাড়ির মালিকের যেটা আছে আমরা এখন ওটা ভেরিফাই করব, তো যেটা রেজিস্টার্ড ওনার বেরোবে সে কেসে যাবে। আর 2 জন স্পট থেকে পালিয়ে গেছিলো, তো তাদেরকেও আমরা খোঁজ করছি। তার মধ্যে 1 জন ড্রাইভার আছে যে উড়িষ্যার বাসিন্দা আছে, তো সে FIR নেমড হয়েছে, বাট তাকে আমরা ধরতে পারিনি, পালিয়ে গেছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট আনন্দ বার্তা।